বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না, এমন নির্দেশনা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে সিইসি একথা জানান। এ সিদ্ধান্ত সরকারের হুমকির মুখে ইসির প্রতিরোধহীন আত্মসমর্পণ। আগামী নির্বাচনগুলোতে সরকার খুলনা গাজীপুর মার্কা নতুন মডেলের ভোট সন্ত্রাসের নির্বাচন নির্বিঘ্ন করতেই ইসি তার আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করা যাবে না, এমন নির্দেশনা থেকে নির্বাচন কমিশনের সরে আসার এমন সিদ্ধান্ত সরকারের হুমকির মুখে ইসির প্রতিরোধহীন আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আইন শৃঙ্খলা বাহিনীর মামলা হামলার হুমকির মুখে নেতাকর্মীদের সিটি কর্পোরেশন নিজ এলাকার বাইরে অন্যত্র ফালিয়ে বেড়াতে হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সিটি কর্পোরেশনে গ্রেফতার হিড়িক তো চলছেই। রাজশাহীতে ধানের শীষের প্রার্থী মোসাদ্দিক হোসেন বুলবুল, নির্বাচনী অনাসারে লিপ্ত কাশিডাঙ্গা থানার ওসি ও গোয়েন্দা পুলিশের ওসির প্রত্যাহার চাইলেও নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তা অভিযোগে কান না দিয়ে আকাশের দিকে চেয়ে থাকেন। রাজশাহীতে গোটা শহর জুড়ে ক্ষমতাসীন দলের প্রার্থী এমনভাবে পোস্টার লাগিয়েছেন যে সেখানে অন্য কারো পোস্টার লাগানোর কোনো জায়গা নেই। সিলেটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী, নির্বাচনী প্রচারণা বিরত রেখে থানার সামনে অনশন করতে হচ্ছে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির জন্য। বরিশাল ও রাজশাহীতে সরকারি দলের পক্ষ থেকে কালো টাকার ছড়াছড়ি চলছে অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, অস্বাভাবিক টাকা খরচ দৃশ্যমান হলেও সেখানে নির্বাচনী কর্মকর্তারা মুখে কুলুফ এঁটে বসে আছেন। বরিশালে বিএনপির সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার বোন সেলিনা ইসলাম। সৌজন্য কারাগারে গিয়েও স্বজনেরা খালেদার সঙ্গে দেখা করতে পারেননি বলে জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে সেলিনা সহ পরিবারের পাঁচ সদস্য পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়াকে দেখতে যান, কিন্তু দেখা করতে না পেরে কারা ফটকে অপেক্ষমান সাংবাদিকদের সেলিনা ইসলাম জানান খালেদা জিয়া অসুস্থ। বিকেল 4:30টার দিকে বিএনপি প্রধানের সঙ্গে দেখা করতে যান তারা। বিকেল 4:30টার দিকে বিএনপি প্রধানের সঙ্গে দেখা করতে যান তার বোন সেলিনা সহ পাঁচজন। তারা সবাই কারাগারে প্রবেশ করলেও খালেদা জিয়ার অসুস্থতার কারণে সাক্ষাৎ হয়নি। খালেদা জিয়া এতটাই অসুস্থ যে দোতলা থেকে যে রুমে এসে সাক্ষাৎ করতে হয় সেখানেও তিনি আসতে পারেনি। গত 30 জুন সর্বশেষ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তার স্বজনেরা। এর আগেও বিএনপি প্রধান অসুস্থ বলে দাবি করেছিলেন তার স্বজন ও বিএনপি নেতারা।